ঢাকা মামনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় কাভার্ড ভ্যান উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে ভোরে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যিনি উপজেলার এলাকার সিএনজি ড্রাইভার আব্দুল হালিম অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে সকালে এই দুর্ঘটনার পর ট্রাক দুটি ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি